হিন্দুস্তানি আগুয়ান মোর্চা সেকুলার পশ্চিমবঙ্গ এরূপ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ প্রেসিডেন্ট শতদুর রায়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সকাল এগারোটা নাগাদ রাজভবনে এসে পৌঁছয়। পাশাপাশি সাড়ে এগারোটা নাগাদ বাইরে বেরিয়ে জানান আগামী বুধবার হাইকোর্টে অভিযোগ জানাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এবং রাজ্যপালকে অবহিত করেন। 79 জন ছাত্রছাত্রীদের সমান নম্বর একটা চাপাবাজির চূড়ান্ত উদাহরণ। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে চলছে বেনিয়ম। আরও জানান কলকাতা শহরে বিভিন্ন অঞ্চলে জমাজল প্রসঙ্গে রাজ্যপালের সাথে এই বৈঠকে সন্তোষ জানালেন শতদুর রায়। আশ্বাস দিয়েছেন সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা সাংবাদিক জার্নালিস্ট ফ্যাটার্নিটি আপনারা উপস্থিত হয়েছেন আজকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের আজকে মাননীয় মন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি শ্রী জিতেন্দ্রাম মাঝিজির পুত্র এবং গভর্নমেন্ট অফ বিহারের ক্যাবিনেট মিনিস্টার ডক্টর সন্তোষ কুমার সুমনেরও আসার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে উনি উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে রয়েছেন। তো আমরা রাজ্য কমিটির তরফ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা যেহেতু এনডি অ্যালায়েন্সে রয়েছি বিহার সরকারে এবং বিভিন্ন রাজ্যে আমাদের গঠন হচ্ছে, আমরা বিগত 4টি বিধানসভা কেন্দ্রে আমরা কনটেস্ট করেছিলাম পশ্চিমবঙ্গে, এবং সেই বিধানসভা নির্বাচন থেকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি এবং রিসেন্ট যে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল কালচারাল যে সিনারিও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার মনে করে এটা একটা কনস্টিটিউশনাল হেড আমাদের মাননীয় রাজ্যপালের কাছে এই বক্তব্যগুলো তুলে ধরবার জন্য। বিগত 34 বছরের বাম সরকার এবং বিগত 11টি বছরের যে তৃণমূলের যে সরকার, যে ধাপ্পাবাদী সরকার চলছে, খুব ছোট ছোট জায়গা দিয়ে আমরা তুলে ধরেছি আমাদের 9টি পয়েন্ট দিয়ে। এবং রাজ্যপাল উনি পাটনাতে ছিলেন, দিল্লি হয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদেরকে সময় দেয়। এই 9টি উদ্দেশ্য, যেটা প্রথমতই হচ্ছে যে আমরা বলেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী করে 75 জন প্রথম স্থান পায়, তার ইভ্যালুয়েশন প্রসেস কী। আমি নিজে একটি ডিপিএস স্কুলের প্রিন্সিপাল আছি অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, রাজ্য সভাপতি শুধু নয়, আমি নিজে জানি ইভ্যালুয়েশন প্রসেসগুলো কীভাবে হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 75 জন প্রথম আসছে, তার মানে বিগত 1.5 বছরে আমাদের প্যান্ডামিক সিচুয়েশন ক্রাইসিস রয়েছে, তার মানে 1.5 বছর আর আগের 9 থেকে যেই মার্কসগুলো রয়েছে 9, 10, 11, 12, এই 75 জন ছাত্রছাত্রীদের সেম মার্কস হতে পারে কখনো? এটা একটা ছেলে খেলা চলছে, একটা ধাপ্পাবাজি চলছে এডুকেশন সেক্টর নিয়ে। নেক্সট হচ্ছে যে ভ্যাকসিনেশন প্রসেস বিভিন্ন জায়গায় শুধু একে দোষারোপ ওকে দোষারোপ, প্রপার কোভিশিল্ড বলুন, কোভ্যাকসিন বলুন, স্পুটনিক বলুন, আপনারা অবগত আছেন আমরা বিভিন্ন জায়গায়, কুচবিহারে আমরা কয়েকদিন আগে কুচবিহার, মালদা, উত্তর দিনাজপুরে গেছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা রয়েছি, সাধারণ মানুষ পাচ্ছে না, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং লোকাল স্তরের নেতারা তারা নাম্বার বিলি করছে এবং তাদের যারা মুষ্টিমো যে লোক তারাই পাচ্ছে। এই ভ্যাকসিনেশন প্রসেসটা যেন ঠিকঠাক হয় সেটা, ওয়াটার লগিং সিস্টেম নিয়ে আমরা বললাম যে লন্ডন করতে গিয়ে মাননীয় তৈরি করে দিয়েছেন ভেনিস, আমরা 1969 থেকে আমরা দেখছি প্রশান্ত চ্যাটার্জি, প্রশান্ত সুর থেকে শুরু করে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে শোভন চ্যাটার্জি থেকে শুরু করে ফিরাদ হাকিম থেকে শুরু করে, একটু বৃষ্টি হলেই কোমর অবধি জল, লাল নীল হলুদ সবুজের লড়াই চলছে, সাধারণ ভুক্তভোগী মানুষ। এখনও যান আপনারা বেহালার মতো জায়গা, বেহালায় আপনারা যান কোমর অবধি জল রয়েছে, কারোর ভ্রুক্ষেপ নেই। তাই জন্য সেটাও আমরা তুলে ধরলাম যে আপনার কনস্টিটিউশনাল পজিশন অনুযায়ী আমরা তো পথে